দেখো এখানে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এখানে কি হয়েছে দেখো, প্রথমে আমি এই বক্সটা নিয়েছি, গ্রুপিং কি বললাম, চার দুটো বা চারটে হয়, তো দেখো এখানে, দেখো আমি এখানে নিয়েছি এই দুটো গ্রুপ করেছি, গ্রুপ করলে আমার এখানে কোনটা কেটে যাচ্ছে, বি আর বি বারটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে এ বার, দেখো এ বার লিখেছি, আর এই দিকে কি থাকছে, সি বার, সি বার লিখেছি প্লাস। এবারে এই বড়টা চারটের মধ্যে, চারটের মধ্যে সি আর সি বার কেটে যাচ্ছে, এই বারটা থাকছে কি, এখানে দেখো এ এবার কেটে যাচ্ছে, তাহলে শুধু থাকছে বি, দেখো বি লিখেছি, আর লাস্টের এই বারটা, এখানে দেখো সি তো আছেই, তার সাথে ওপরে কি থাকছে, এ থাকছে, বিটা আর বি বারটা কেটে যাচ্ছে। এই হলো গ্রুপিং, এই হলো কারনামায়, ঠিক আছে। এইভাবে দেখো ওপরে ছিল চারটে চারটে ফর্ম টার্ম, আর নিচে ছিল, নিচে হয়ে গেল তিনটে টার্ম, ঠিক আছে। এইভাবে কে ম্যাপ দিয়ে করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে, এটা গেল তোমার ম্যাক্স টার্ম, এই সরি মিন টার্ম। ম্যাক্স টার্মে দেখো এখানে একটা ম্যাক্স টার্ম করেছি, দেখো এখানে এক্স ওয়াই দিয়ে, এখানে দেখো এই যে 0 1 2 4, এখানে এই জায়গাগুলোতে আমি কি করেছি, জিরো বসিয়েছি, বললাম ম্যাক্স টার্মের ক্ষেত্রে জিরো বসে, তো দেখো এখানে আমি 0 1 2, এইটা 2 আর 4, এই চারটে জায়গা। এবারে এইটাকে কি করে কভার আপ করবো, দেখো আমি গ্রুপ করেছি, প্রথমে এই ওপর নিচেরটা গ্রুপ করেছি, তারপরে এই চার এইটা গ্রুপ করেছি, তারপরে দেখো এই একটা গ্রুপ করেছি, এটা যেহেতু জিরোটা একা, তাহলে আমি এইটা আর এইটা, এই দুটো নিয়েও গ্রুপ করতে পারবো, দেখো এইভাবেও গ্রুপ করা যায়, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি কি কি পেলাম দেখি, চলো দেখি। প্রথম বক্সটা থেকে, এই যে ওপর নিচে জিরোটা থেকে, সেখান থেকে কি পেলাম, দেখো এখানে এক্সটা কেটে যাচ্ছে, 0 আর 1 দুটোই পেয়ে যাচ্ছি বলে বাদ দিয়ে দিলাম, তাহলে থাকছে কি, থাকছে কি 0 0 থাকছে, এটা যেহেতু ম্যাক্স টার্ম, যেহেতু আমার এটা ম্যাক্স টার্ম, তাহলে এটা কি হবে, প্রোডাক্টটাও সাম হবে, তাহলে সেই জন্য আমার কিন্তু এখানে ওয়াই বার জেড বার, এখানে তো আমি বললাম জিরো মানে এখানে আমি মিন টার্মের ক্ষেত্রে বার ধরছি, আর এখানে নর্মাল ফর্ম ধরছি, ওয়াই জেড এক্স এরকম ধরছি জিরোটাকে, তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে এখানে কি থাকছে, ওয়াই আর জেড থাকছে, কিন্তু এটা যেহেতু ম্যাক্স টার্ম তাহলে মাঝখানে প্লাস হবে, ডট হবে না, সেই জন্য দেখো ওয়াই প্লাস জেড হয়েছে। সিমিলারলি এই চৌকোটা, তার পরেরটা কোনটা বাদ চলে যাচ্ছে, দেখো জেড বাদ চলে যাচ্ছে, থাকছে কি ওয়াই থাকছে, আর এখানে এক্স থাকছে, এক্স প্লাস ওয়াই। আচ্ছা এরপর দেখো এই চৌকোটা আর এই দিকের একটা চৌকোটা, তাহলে এখানে কি থাকছে, এক্স তো থাকছে, আর উপরে এই সেলটা আর এই সেলটা কাউন্ট করব, তাহলে দেখো ওয়াই থাকছে না, শুধু জেড থাকছে, তাহলে জেড এক্স, জেড প্লাস এক্স। এই তিনটেকে আমি দেখো এখানে ইনটু করে লিখেছি, এইটা হলো তোমার ম্যাক্স টার্ম থেকে কার্নো ম্যাপ বের করা, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এছাড়াও আর একটা জিনিস আছে, সেটাকে বলে ডোন্ট কেয়ার কন্ডিশন। দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, আমার এই এই একটা কোয়েশ্চেনের ওপরে লেখা আছে যে মিনিমাইজ ফাংশন দেওয়া আছে, এই যে এম ফর এটা, এটা আমার মিন টার্মে দেওয়া আছে, ডি ফর ডোন্ট কেয়ার কন্ডিশন, ডোন্ট কেয়ার কন্ডিশন মানে ওটা লিখলেও হয় না লিখলেও হয়, আমরা ব্ল্যাঙ্ক জায়গায় এক্স ধরে নিই, ডোন্ট কেয়ার কন্ডিশন। এসওপি মিন টার্ম, মিনিমাল ফর্মটা বার করতে বলেছে, এটা দেখো ফোর ভেরিয়েবল কার্নো ম্যাপ, দেখেই বুঝতে পারছো, তাহলে এখানেও হবে এখানেও হবে দুটো করে। আচ্ছা এখানে দেখো প্রথমে আমি কি পেলাম, ওয়ান, তাহলে 0 0 0 1 কোনটা, এইটা 5 0 1 0, এইটা 0 0 1 0 1, 5 মানে এটা 4 ভেরিয়েবলের জন্য, 4 ভেরিয়েবলের জন্য, তারপর এটা 6, 6 মানে কত, 1 1 0, তার আগে একটা শূন্য বসিয়ে নেব, 1 1 0,
110 এইটা, এই যে 0110, ঠিক আছে। এটা 6, 12, 12 মানে কত? 8 আর 4 এ 12, 8 মানে হচ্ছে 1000, 12 মানে হচ্ছে এই 4 মানে হচ্ছে 100। তাহলে 1100, 1100 দেখো এখানে বসিয়েছে, এইভাবে দেখো প্রত্যেকটা বসিয়েছে। তোমরা এই 14 পর্যন্ত 15 পর্যন্ত জানো, দেখে মিলিয়ে নেবে। থাকছে শুধু দেখো এইখানটা একটা এক্স দেওয়া আছে, কেন দেখো D4 মানে কি 4 নম্বর ঘর, 4 নম্বর মানে কত? 100 মানে 100। তার আগে একটা শূন্য বসিয়ে নেবো যেহেতু 4 ভেরিয়েবল বলে। দেখো এখানে 0100 পেয়েছি, এইখানটাতে আমি এক্স বসিয়েছি যেহেতু আমায় বলে দিয়েছে কোথায় বসাতে হবে ডোন্ট কেয়ার কন্ডিশন। তা না হলে কি হচ্ছিল, তিনটে করে আমি পাচ্ছিলাম, তাহলে তিনটে করে করলে আমার এই দুটো ঘর মানে এই ওয়ানটা আমি কভার করতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি 4টে করে নিলাম। দিয়ে এইখানে দেখো আমি একটা ডোন্ট কেয়ার কন্ডিশনের সাথে ওয়ান নিয়েছি, আর বাদ বাকি যে টোটালটার সাথে আমি এই ওয়ানটাকে নিয়েছি। এইভাবেও করা যায়, ঠিক আছে। তোমরা কার্নো ম্যাপটা নিজের মতো করে করতে হয়, প্রত্যেকের আলাদা আলাদা আসতেই পারে, তার জন্য নাম্বার কাটা যায় না। কিন্তু একটা খেয়াল রাখবে, যতটা মিনিমাইজ করতে পারবে ততটা করবে, তাতেই নাম্বার আছে। তোমার ওই ইকুয়েশান, যেই যে তোমার নিচের ইকুয়েশানটাতে যেটা আসবে সেটা যদি আরও ভাঙা যায় তাহলে অবশ্যই ভাঙতে হবে। যদি ভাঙা যায় অথচ তুমি ভাঙোনি তাহলে তোমার নাম্বার কাটা যাবে। কার্নো ম্যাপের এইটাই, কার্নো ম্যাপ কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আসতেই পারে, প্রত্যেকের আলাদা আলাদা আসতে পারে, সেটার জন্য ভয়ের কিছু নেই। আচ্ছা এখানে দেখো কি করেছে, এখানে প্রথমে BC বার বার করেছে। আচ্ছা তাহলে এই ডোন্ট কেয়ারটা দেখি, এখানে দেখো কোনটা বাদ চলে যাচ্ছে, এইটা বাদ চলে যাচ্ছে, থাকছে হচ্ছে বি, আর ওপরে কী বাদ যাচ্ছে, ওপরে হচ্ছে সি বার ডি বার, তাই তো? তাহলে এখানে এই অনুযায়ী এইটাকে তুমি এই যে 4টে, হ্যাঁ এটাকেও ধরা যাবে, এইটাকে ধরেই ওরা করেছে, এটা জাস্ট ডোন্ট কেয়ার ভাবটা দেখিয়েছে। এই টোটাল 4টেকে ধরে যদি আমি করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে সি বার থাকছে শুধু, তাই না? আরও সিম্পলিফাই হয়ে যাচ্ছে, সি বার থাকছে আর বি থাকছে। এ দেখো এখানে এইটাই করেছে, এটাকে কিন্তু টোটালটাকে ধরেছে, এটাও ধরা যায়। নেক্সট হচ্ছে কি, এইটা এই যে নীলটা, নীলটায় কি দেখি, বিটা বাদ চলে যাচ্ছে, থাকছে হচ্ছে এ, আচ্ছা সরি এ নয় এবার, আর উপরে থাকছে হচ্ছে সি বার ডি। দেখো এই যে এবার সি বার ডি এসছে, আর থাকছে কি এই এই পুরোটা টোটালটা আর এই এইটা। তাই ধরেছ তো মনে তো হচ্ছে। আচ্ছা এখানে কি কি বাদ চলে যাচ্ছে দেখো, এখানে বাদ যাচ্ছে এইটা বাদ চলে যাচ্ছে, থাকছে হচ্ছে বি, আর ওপরে কি বাদ যাচ্ছে এই পুরোটা থেকে, এই পুরোটার থেকে বা তুমি এই হাফটার থেকেও তুমি যদি বাদ দাও ডোন্ট কেয়ারটা আর এই ওয়ান ওয়ানটা, এই দুটো যদিও তুমি নাও তাহলেও একই ব্যাপার হবে, সেটা হচ্ছে কি সিটা বাদ চলে যাচ্ছে, থাকছে হচ্ছে ডি বার, তাই তো? তাহলে দেখো ডি বার, এটা এটা এই যে ছবিটা আছে এই ছবিতে কিন্তু ভুল আছে, আমি কি ভুল আছে বলে দিচ্ছি, এরা কিন্তু এই যে এক্স আর এই ওয়ান এই ওয়ান এই ওয়ান এই 4টে 1কে একসাথে ধরেছে, আর যখন সেকেন্ড টাইম যখন এই এই ওয়ানটাকে ধরেছে তখন এরা শুধু ডোন্ট কেয়ারটাকে আর ওয়ানটাকে ধরেছে, এই দুটো ওয়ানকে তখন ধরেনি, এই চৌকোটা আর এই চৌকোটা একসাথে ধরেছে, তাহলে ওটা 4টে করে করেছে, মাঝখানেরটা কিন্তু ধরেনি তখন, ঠিক আছে। তোমরা ওইভাবে ছবিতে কিন্তু এঁকে নেবে, আমি এইটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এই হলো ডোন্ট কেয়ার কন্ডিশন, সবসময় চেষ্টা করবে
কার্নো ম্যাপ সবসময় সিম্পলিফাই করার চেষ্টা করবে, ওই জন্য কার্নো ম্যাপটা ইউজ করা হয় যতটা সিম্পলিফাই করা যায়। প্র্যাকটিস করো, তারপরে আমি একদিন পরে টেস্ট নেব। মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারটা আপাতত শেষ হলো। আর একটা বোধহয় সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা আছে মনে হয়, ওইটা পড়িয়ে দেবো। মোটামুটি সি ছাড়া বাদ বাকি তোমাদের হয়ে গেল আশা করি। ঠিক আছে, যদি অসুবিধা থাকে কালকে অবশ্যই আমাকে 11টা থেকে 12টার মধ্যে আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে, ওকে।